আসসালামু আলাইকুম, শুভ সকাল, ওয়েলকাম টু হালিস স্কোয়ার। এখন সময় সকাল 10টা, বন্ধের দিন, তাই একটু লেটে উঠলাম ছাদে। লেটে এটা ছাদে উঠে অলরেডি খাবার দাওয়া মোটামুটি কমপ্লিট। আর এই যে দুষ্টগুলোকে ছেড়ে দিচ্ছি, দেখেন এই যে দুষ্টগুলো। আর এদিকে একটি ওরা দুষ্ট আছে, আমার কালুনি আর কালুনির বয়ফ্রেন্ড। হ্যালো, হ্যাঁ, আল্লাহ, দেখেন কি অবস্থা করছে। হ্যাঁ দুষ্ট ছেলে, আমাকে বালতে বিলাইতেছ কেন? হচ্ছে কি, এই হচ্ছে ওরা। আর এদিকে লাল মুরগিটাকে ছেড়ে দিছি, এই হচ্ছে অবস্থা। আলহামদুলিল্লাহ সবাই এখন মধ্যে ভালো আছে, দোয়া করবেন আমাদের জন্য সব কিছু যত ভালো থাকে, সুস্থ সবল থাকে। এই হচ্ছে আপডেট, দেখাচ্ছি কি অবস্থা আজকে সারাদিন। এদেরকে ছাড়া আছে, ওই দেখেন, ওই যে বলছিলাম যে ওই বালতির পানি এদের খুব পছন্দ, এই বালতির পানি এদের খুব পছন্দ, বালতির পানি খাওয়া শুরু করছে। এই যে আপনারা ভালো আছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এই হচ্ছে এদের আপডেট। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এখন পর্যন্ত, বাকিটা দেখা যাক। কে আমাদের, এটা হচ্ছে আমাদের বাড়ির মেয়ে, ওর তিনটা বেবি হয়েছে, পাঁচটা বেবি দিছিল, এবার এর মধ্যে দুইটা মারা গেছে, ছোট ছোট বেবি এখন তিনটা আছে। কয়টা বেবি হয়েছিল? পাঁচটা হয়েছিল, দুটো মারা গেল। আহারে, এখন আপাতত তিনটা বেবি আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর গেল। হ্যাঁ 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 হ্যাঁ, তোমাদের নিয়ে যাবো, আমরা নিব, তোমাদের নিব। এই যে তিনটা বেবি, এটা হচ্ছে ওর মা, দোয়া করবেন এদের জন্য। হ্যাঁ, বেবিগুলো সুন্দর না মামা? আরে কি সুন্দর বেবি, আসো এখন থাকো থাকো, মার সাথে থাকো, মার সাথে থাকো, মার সাথে থাকো, মার সাথে থাকো। এই গাছটা একবারে শেষ হয়ে গেল, দেখেন মাটি কত ভিতরে ছিল, সব মাটি বাইর করছে, অনেক দুষ্ট। তুমি দিন দিন অনেক দুষ্ট হইতেছো, বুঝছো? বাইরে হয়ে পাগল হয়ে গেছো, তাই না? দেখেন কীভাবে টাকা দিয়েছে। হ্যালো ভাই, কি 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 কি, এই যে মাটি পাইছে, পুরো পাগল হয়ে গেছে, পুরো পাগল, শেষ, কি করবো নিজে জানে না। এটা হচ্ছে আমার বাড়ির চূর্ণি, আমি সবগুলোর থেকে খাবার একটু বাইর করে রাখছিলাম, এই চূর্ণি হন সব খাবার খাইছে। হ্যাঁ খাও বাবা খাও, তোমাদের তো খিদা লাগছে আমি জানি, এই টাইমে একটু খিদা লাগে তোমাদের, কিন্তু আমি কী করবো বলো, আমি তো এই টাইমে থাকি না বাসায় বাবা, তাই তোমাকে খাওয়াইতে পারি না। খাও, হ্যাঁ, আমার সবচেয়ে প্রিয় দোবাজ মাদি, আমার ঘরে সবচেয়ে ওল্ডেস্ট দোবাজ মাদি এটাই, দোয়া করবেন ওর জন্য, ও যাতে প্রপারলি আমার লাফে থাকে সবসময়। ওর জন্য একটা মেল খুঁজতেছি, দেখি মেলটা জোগাড় করতে পারি নাকি। খাও 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 খাও, হ্যাঁ হ্যাঁ বাবা, দেখছি দেখছি দেখছি, খাও, হ্যাঁ, কিছু বলবো না কিছু বলবো না, খাও, দোয়া করবেন ওর জন্য, আমার সবচেয়ে ফেভারেট ব্ল্যাক কুইন। এই হচ্ছে আমার ছাদের টার্কিরা, মাশাল্লাহ, দোয়া করবেন, আজকে ছাড়লাম এদের, এখন বন্ধু ভালোই আছে, খেলতেছে, ওরা খুব খুশি হয় টার্কি। এই যে দেখেন দেখেন দেখেন, ওরা কিন্তু মারামারি করা শুরু করে দিছে, ওরা প্রচণ্ড অ্যাগ্রেসিভ, কিন্তু এখন আমি টেনশনে আছি ছাদে কবে যে উড়াল দেয় আল্লাহই জানে, দোয়া করবেন ওদের জন্য। এই হচ্ছে টার্কিগুলো, ছাদেই পালি আমি, মোটামুটি বাচ্চা আনছিলাম, খুব কম ছোটো সাইজে, 300 টাকা করে পিস বাচ্চা আনছিলাম, মাশাল্লাহ একটু বড় হয়েছে আগের থেকে, একটু না ভালোই বড় হয়েছে, দোয়া করবেন এদের জন্য। এ হচ্ছে এদের অবস্থা, আমার টার্কিরা। হ্যালো, হাই, হ্যাঁ 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 হ্যাঁ, কি কি কি, আসবা আসবা আসবা, কি খাবার নাই? খাবার আছে তো, এই ঠোকর খাইছো, এই যে মারামারি করো কেন কালনির সাথে, হাত মার খাবার। আমাদের আর একটা পাজি, দেখেন কি অবস্থা, সে তারে ঘরে ঢুকতে বলছি, সে ঢুকবে না, সে এখন পেঁপে পাতা খাবে, দেখেন অবস্থা, দেখেন কি যে একটা দুষ্ট হইতেছে ডে বাই ডে, এগুলো এগুলো নিয়ে যে কী করবো আমি মাঝে মাঝে বুঝি না। হ্যাঁ ঘরে যাওয়া না, খাইলাম যেদিন বুঝবি, ঠিক আছে, আনছিলাম তো খাইতে, তার বই নিলে বাচ্চা গেছে, রমাইছে আপু, তোরা খাইয়ে এলো তুমি এবার। হ্যাঁ 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 ঠিক আছে, ওকে, পাজি মুরগি, ঘরে যাও, যাবা না? না আমরা যাবো না ঘরে, ওই যে মায় লাড়ি নিয়ে আইতেছে, বুঝবি মজা কেমন লাগে, দেখেন দুষ্ট, এমন হচ্ছে নেট দিতে হবে সামনে। এই হচ্ছে অবস্থা আমার স্কোয়াডের, এক একটার এক একটার এক এক অবস্থা।